9000 কেজি আলু আছে আপনার এখানে কত করে কিনেছেন এরা বিক্রি করছেন কত করে আজকে বিক্রি করছি আমরা 60 থেকে আপনার 64 টাকা পর্যন্ত 64 টাকা রাশিটা 64 আর মুনশিজানটা 60 850 এর উপর 558000 টাকার আলু আছে আপনার এখানে পেঁয়াজ পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ এলসি আলু তো গতদিন আপনি কত করে বিক্রি করছিলেন 58 আজকে 64 হয়ে গেল কিভাবে এখানে লেবার কে আগে কত টাকা দিতেন এক সপ্তাহ আগে এনার কাছে বিক্রি করেছেন কত করে এক সপ্তাহ আগে এখান থেকে বিক্রি হয়েছে কত করে 58 করে বিক্রি হয়েছে আজকে কেন 66 টাকা করে মূল্য দিয়েছেন আপনি আজকে 66 টাকা করে মূল্য দিয়েছেন কেন 66 উনি তো 66 করে বিক্রি করছে এবং এটা কি আপনারা এখানে যারা আছেন আপনারাই বলেন এই আলু এক সপ্তাহ আগে উনি বিক্রি করেছে 58 টাকা করে 57 করে বিক্রি করেছেন কি এমন ঘটনা ঘটলো বা আলুর ভিতরে কি সোনা দানা হীরা মণিমুক্ত ঢুকে গেল যে আজকে 66 হয়ে গেল আলু কোল্ড স্টোরেজে আছে এবং কোরবানের মতো ব্যাপারে আরও 10 জন কোরবান ওখানে বসে আছে কোরবান 1-2 এর কাছে বিক্রি করতেছে 2-3 এর কাছে বিক্রি করতেছে আলু কিন্তু কোল্ড স্টোরেজে আছে যখন 5 বার হাত পরিবর্তন হচ্ছে প্রতি কেজিতে 5 টাকা করে বেড়ে যাচ্ছে এবং এর বাইরে এমনও দেখেছি কোরবানের নামেই 5টা বই কোরবানি কোরবানের কাছে বিক্রয় করছে করে 5 বার হাত চেঞ্জ করে মূল্য বৃদ্ধি করে নিচ্ছে এমন ব্যাপারীও আমরা দেখেছি উনি যে ব্যাপারী উনি ফোনে রাজশাহী মুন্সিগঞ্জ জয়পুরহাট সব জায়গা নিয়ন্ত্রণ করতেছে এই জামাল ব্যাপারী আর কোরবান ব্যাপারী এই গোডাউন টাকার একটু দেখি তো অনেক আলু এই গোডাউন কার এখানেই আছে এই গোডাউনের লোক এখানেই আছে যার গোডাউন সে একটু সামনে আসেন কথা বলি দোকান থেকে একটু ডাক দেন কথা বলি এখানে অনেক আলু স্টক করা আলু পেঁয়াজ সব স্টক করা এদের অভিনয় শেষ নাই আপনার এই প্রতিষ্ঠান আমার এখানে মাল রাখি দোকান গোডাউন এটা মাল রাখি কি পরিমাণ আলু আছে আপনার এখানে এই যে আলু আছে প্রত্যেক 150 বস্তা মতো 150 বস্তা 150 বস্তা 165 কেজির বস্তা 65 আছে 60 কেজি আছে 55 কেজি আছে 3 কোয়ালিটি 55 তাহলে এভারেজ কত ধরবো এভারেজে আমার 55 আছে 60ও আছে 65ও আছে 60 150 বস্তা মানে আনুমানিক করলাম আমি গণনা বলা দেবো এই যে কটা এই কটা আর এই যে কটা সব আলু কি আপনার না ব্যাপারীদের 9000 কেজি আলু আছে আপনার এখানে কত করে কিনেছেন এরা বিক্রি করছেন কত করে আজকে বিক্রি করছি আমরা 60 থেকে আপনার 64 টাকা পর্যন্ত 64 টাকা রাশিটা 64 আর এই মুনশিজানটা 60 850 এর উপর 558000 টাকার আলু আছে আপনার এখানে পেঁয়াজ পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ এলসি আলু তো গতদিন আপনি কত করে বিক্রি করছিলেন 58 আজকে 66 হয়ে গেল কিভাবে দাম স্যার সব জায়গায় বাড়ছে কি হয় কেন বাড়লো এটা মোকামে আমি কলস্টরে হারা নতুন করে কোনো খরচ বৃদ্ধি পেয়েছে পরিবহন খরচ বা অন্যান্য খরচ বৃদ্ধি পেয়েছে আপনারাই বাড়িয়ে দিয়েছেন কারা বাড়িয়ে দিয়েছে ওই আপনাদের মতো যারা ব্যাপারীরাই তো বাড়িয়েছে এই আলু তো আপনার এখানে আসছিলাম এক সপ্তাহ আগে তখন আলু ছিল 58 টাকা করে পাইকারি বিক্রি হচ্ছিল তো এখন কি এমন ঘটলো যে সেম আলু 7 দিনের ব্যবধানে আপনি 66 করে দিলেন আমরা বদলাছি বাজার বাড়ার কারণ কি হেরা কয় আলু শর্ট কলসর হেরা কয় আলু শর্ট আপনার এখানে তো আলু আছে প্রায় 1 ঘন্টার বেচা কিনি আলু 1 ঘন্টায় আলু বিক্রি করে দেন একজন 10-20 টাকা নিয়ে যায় সেটার যৌক্তিক ব্যাখ্যাটা আমাকে দেন একই আলু একই প্রক্রিয়ায় আসতেছে পরিবহন খরচ বৃদ্ধি পায় নাই যে সমস্ত লেবার ভাইরা কাজ করে আলু সংশ্লিষ্ট তাদের কি মজুর বৃদ্ধি পেয়েছে এখানে লেবারকে আগে কত টাকা দিতেন এক সপ্তাহ আগে আমরা আনলোড করলে 10 টাকা 10 টাকা এখন কি 100 টাকা করে দেন না 10 টাকা 10 টাকা করে দিচ্ছেন পরিবহন খরচ কত করে দিতেন আগে যা তাই দিতেন তাহলে দাম বৃদ্ধি পেলো কি হবে কমিশন যা আগে তাই এখন 6 টাকা করে বৃদ্ধি পেয়েছে আলুতে 1 কেজি আলুতে আমাদের কমিশন আগে যা তাই এখন তাই কতজন ব্যাপারী আলু এগুলো কোন উপজেলা থেকে আসছে কোন কোল্ড স্টোরেজ থেকে
এরা আইছি আমরা মুন্সিগঞ্জ কলেজ থেকে মুন্সিগঞ্জ কোন কলেজ স্টোরেজ এরা সুবুচনি আর আর কলেজ থেকে আসে আর ইয়ে থেকে আসে কলেজ তো অনেক কলেজ আছে আমরা তো সব কলেজ নাম জানি না উনি কোরবান ব্যাপারে কি আলু কিনে নিয়ে এসেছেন সব আলু ডকুমেন্টস গুলো একটু নিয়ে আসেন দেখি ডকুমেন্টস গুলো নিয়ে আসেন কোরবান ব্যাপারীর এখানে থাকি দেখি এখানে নিয়ে আসেন সব ফাইলপত্র নিয়ে আসেন কোরবান ব্যাপারে কি আছে এখানে না উনি তো আসেন না ফোন দেব ফোন দেন আসতে বলেন এখানে কোল্ড স্টোরেজে সমস্ত আলু রাখা আছে এই সমস্ত আলু কি কৃষকের আলু কোন কৃষকের আলু নাই কৃষক যখন কোল্ড স্টোরেজে আলু রাখে তখনই কৃষক বিক্রি করে দেয় তারপরে এই কোরবানদের খপ্পরে পড়ে যায় আলুগুলো ভাই যে একটু কথা বলবো আলু কত এটা কিনছেন এই যে রিক্সা ছাড়াইছে কথা বলবো কথা বলেন লাউড স্পিকার দেন হ্যালো লাউড স্পিকার দেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো জি ভালো আছেন আপনি আপনি এখানে কি পরিমাণ আলু পাঠিয়েছেন আপনার নাম কি আমার নাম লিটন মোহাম্মদ লিটন শেখ মুন্সিগঞ্জ বাণিজ্যালয় মুন্সিগঞ্জ বাণিজ্যালয়ে আপনি আলু পাঠিয়েছেন ওনা তো 50 বস্তা আর 100 বস্তা কাদেরে আচ্ছা আরেকজন আছেন জামাল ব্যাপারী জামাল ব্যাপারী আপনি কত করে কিনেছেন এই আলু আপনি কি আলু কিনেছেন না দলিল কিনেছেন দলিল কিনেছেন এই আলু কৃষক যখন রেখেছে তখন কতবার দলিল পরিবর্তন করেছেন আপনারা আপনি যার কাছ থেকে কিনেছেন ওনার নাম কি কোন কোল্ড স্টোরেজ থেকে আলু বের করেছেন মডেল কোল্ড স্টোরেজ কোথায় এটা সিরাজদি খান কোল্ড স্টোরেজ থেকে আপনি আলু কিনেছেন যে ব্যাপারীর কাছ থেকে কিনেছেন ওনার নাম কি আপনার ক্রয় রসিদটা আপনি এই মুন্সিগঞ্জ বাণিজ্যালয় এনার কাছে এখন সেন্ড করবেন এবং আপনার ট্রেড লাইসেন্সটা ওনার হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন 30 সেকেন্ড সময় লাগবে ঠিক আছে আর আপনার ক্রয় রসিদগুলো সেন্ড করবেন এখনই সেন্ড করে দেন কেন আপনি যখন আলু পাঠাবেন তখনই তো আলুর পাকা রসিদটা ওনার কাছে পাঠাবেন আপনি উনি কি পাঠিয়েছে ওনারে 50 বস্তা আলুর হ্যাঁ পাকা রসিদ যার কাছ থেকে কিনেছে উনি ওনাকে রসিদ দিয়েছে এটাকে পাকা রসিদ বলাই এই রসিদটা কি পাঠিয়েছে পরিবহন চালান ইজ নট আপনি যার কাছ থেকে কিনেছেন ওই বিক্রেতা আপনার নামে রসিদ ইস্যু করবে কত করে বিক্রয় করেছে সেই রসিদটা কেনাকে দিয়েছেন আপনি এটা দেন না এখানে আপনাদের কারচুপিগুলো হয় কেন এখন দিবেন আপনি আলু কবে পাঠিয়েছে হ্যাঁ আজকে যখন আলু আসবে আলুর সঙ্গে রসিদ আসবে এটাই তো ম্যান্ডেটরি তাহলে আপনি এখন কেন দিবেন এখন তো একটা তৈরি করে দিয়ে দিবেন আর এই আলু আপনি এক সপ্তাহে কত করে কিনেছেন ইনার কাছে বিক্রি করেছেন কত করে এক সপ্তাহ আগে এখান থেকে বিক্রি হয়েছে কত করে 58 করে বিক্রি হয়েছে আজকে কেন 66 টাকা করে মূল্য দিয়েছেন আপনি আজকে 66 টাকা করে মূল্য দিয়েছেন কেন 66 উনি তো 66 করে বিক্রয় করছে ঠিক আছে আপনি যে আলুর সঙ্গে ওনাকে পাকা রসিদ দিতে পারেন না এটা আপনার অপরাধ এবং উনিও পাকা রসিদটা আপনার কাছ থেকে নিশ্চিত করে নাই কেন এটাকে এই বছর প্রথম বলা হচ্ছে এর আগের বারও তো আপনার আলুর দাম বৃদ্ধি করেছেন এই কোরবান ব্যাপারীর নামে প্রসিকিউশন হবে ওনার 50 বস্তা আলু দিয়েছে সঙ্গে সঙ্গে রসিদটা আপনাকে দিবে উনি তো দেয় নাই আমরা চাইছি চাইছেন তারপর দেয় নাই এবং এই কোরবান আগে মেম্বার ছিল উনি এই আলুর ব্যবসার সঙ্গে জড়িত আছে 20 বছরের অধিক সময় সঠিক কিনা হইতে পারে হইতে পারে কেন আপনি তো জানেন আপনার বাড়ি তো মুন্সিগঞ্জ ওনার লাগে আমার লাগে 5-7 বছর ধরে ব্যবসা এবং এটা কি আপনারা এখানে যারা আছেন আপনারাই বলেন এই আলু এক সপ্তাহ আগে উনি বিক্রি করেছে 58 টাকা করে 57 বিক্রি 57 করে বিক্রি করেছেন কি এমন ঘটনা ঘটলো বা আলুর ভিতরে কি সোনা দানা হীরা মণি মুক্ত ঢুকে গেল যে আজকে 66 হয়ে গেল 50 বস্তার হিসাব গেল বাকি 100 বস্তা কোন ব্যাপারীর জামাল ব্যাপারী ওনার ট্রেড লাইসেন্স এবং রসিদ দিয়েছে এখানেই কারচুপিটা ঘটে এখানেই কারচুপিটা ঘটে এই আলু যদি আপনারা
40-45 করেও বিক্রি করেন তাও কিন্তু আপনাদের মুনাফা আছে, এটা যৌক্তিক মুনাফা পাবেন। ব্যবসায় তো অবশ্যই মুনাফা করবেন, না হলে কেন আপনি ব্যবসা করবেন? আর আমাদের এই আলু যদি 10 টাকা কেজি হয় আমাদের আরো সুবিধা, কারণ আমার চ্যানেল। কিন্তু আপনি যে কুরবানকে হেল্প করছেন বেশি মূল্যে বিক্রি করার জন্য, এটা তো আমি এখানে না, এটা জায়গা গোড়া থেকে এই অবস্থা। এবং এর বাইরে এমনও দেখেছি কুরবানের নামে 5টা বই কুরবানের কাছে বিক্রয় করছে, করে 5 বার হাত চেঞ্জ করে মূল্য বৃদ্ধি করে নিচ্ছে, এমন ব্যাপারীও আমরা দেখেছি। জামাল ব্যাপারীরও কোনো পাকা রসিদ আপনাকে দেয় নাই, কিন্তু 64 টাকা করে উনি বলে দিয়েছে আপনি বিক্রয় করা শুরু করেছেন। আপনারা তো ব্যবসা বিক্রয় করেন না, আপনারা তো কমিশন গ্রহণ করেন। আপনারা যাদের পণ্যগুলো বিক্রয় করে দেন আপনি তাদের কাছে 2টা তথ্য চাবেন, কোল্ড স্টোর থেকে আলু বের হলো কি না হলো এটা নিয়ে তো আপনাদের হেডেক নাই। আপনারা বিক্রয় হলে কমিশন নেন, ওনাদের কাছে আপনাদের 2টা চাহিত তথ্য আছে, একটা ওনাদের পাকা রসিদ, একটা ট্রেড লাইসেন্স। এই 2টা জিনিস আপনারা নিশ্চিত করবেন। এটা আপনি ব্যবসা করেন, লেখাপড়াও করেছেন, আপনার কাছে কি এটা যৌক্তিক মনে হয়? একই আলু 4 দিন আগে ছিল 6 টাকা কম, নতুন করে তো কোনো ঘটনা ঘটে নাই, তাহলে আজকে কেন 6 টাকা বৃদ্ধি পেয়ে গেল, কালকে আরও 1 টাকা বাড়বে? ওনার আলু বিক্রি করে জরিমানা হবে, এখন জরিমানার টাকা পরিশোধ করবেন, আর উনি যখন টাকা নিতে আসবে তখন আমাদের অফিসে পাঠাবেন, ওনাকে নিয়ে আসবেন। আর উনি যদি বলে যে তোমার এখান থেকে আমার জরিমানা হয়েছে আমি তোমাকে আলু দিব না, সেই তালিকাটাও আমাদেরকে দিবেন। উনি কোন কোল্ড স্টোর থেকে আলু কিনে রাজশাহীতে আমরা পাঠাবো, রাজশাহীতে আমাদের অফিস আছে, কার্যালয় আছে, ওখানে আমাদের কর্মকর্তা আছে, ওনার মাধ্যমে কোল্ড স্টোরে যাবে। কোল্ড স্টোরে যে খতিয়ান হিসাবের খাতা আছে সেখানে তো সব লেখা থাকে, তালিকা আছে না, তালিকা ধরে ধরে ওনাকে বের করা হবে, এবং ওনার আলু সমস্ত আলু জব্দ করে ন্যায্য মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করা হবে। যদি উনি আপনাকে অসহযোগিতা করে তার সেটার বিরুদ্ধে ওনাকে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে, বুঝতে পেরেছেন? 4,16,000 টাকা সব টাকা জরিমানা হবে, এখন আলু বিক্রি করে জরিমানা পরিশোধ করবে, অবৈধভাবে এবং অতি মুনাফা করে যে টাকা অর্জন করেছে সব সরকারি কোষাগারে যাবে। গতবার আলু কত করে ছিল বাজারে? গত বছর তো মনে করেন লাস্টে বাজার বেশি গেছে, পরে তো প্রথমটা বেশি জানে, লাস্টে বাজার গেছিলো 55-60 এরকম গেছিলো। আর এইবার তো এখনই আপনি 64 করে ফেলেছেন, আপনি যে 100 বস্তা আলু এখানে পাঠিয়েছেন, এখানে এটা এগুলো যে কিনেছেন সেই কুরাই রসিদটা পাঠান ওনার ফোনে, ঠিক আছে? আপনারা যেখান থেকে কিনবেন সেই রসিদটাই তো সংরক্ষণ করবেন, এই সংরক্ষণগুলো কেন করেন না? আপনার ইচ্ছা মাফিক কমিশনের জন্য যারা আছে ওনাদেরকে বলেন একটা মূল্য নির্ধারণ করে দেন, ওনারা ওই মূল্য বিক্রয় শুরু করে, বেশি মূল্য যারা নির্ধারণ করে দেন ওনাকে দেখে আরেকজন ব্যবসায়ী মূল্য বৃদ্ধি করে, এইভাবে তো আস্তে আস্তে বাজারে সবাই মূল্য বৃদ্ধি করে দেয়। তো এই দায়ভারটা তো আপনাদেরও আছে, আপনাদের তো একটু ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে হবে। একটা যৌক্তিক মুনাফা করবেন আপনি, আপনি অযৌক্তিক মুনাফা করে আপনি ওনাকে সহযোগিতা করছেন, উনি আপনাকে সহযোগিতা করছে, করে এটা বাজারে প্রতিষ্ঠিত করছেন অধিক মূল্যে আলু ক্রয় বিক্রয়, এবং এর সপক্ষে আপনার কাছে কোনো লিগাল ডকুমেন্টসও নাই। এই বাণিজ্যলায় জরিমানা হচ্ছে এবং এই জরিমানার টাকায় আড়তদার দিবেন, আপনি পরিশোধ করবেন ওনাকে। ওনাদের আসলে কোনো অফিস নাই, ওনারা ফোনে ফোনে ব্যবসা করেন, ১,০০,০০০ টাকা জরিমানা করা হলো। উনি তো আসবে, অবশ্যই আসবে, আসলে ওনারই আলু বিক্রি করে আপনি টাকাটা রেখে দেবেন জরিমানার, এবং ওনাদেরকে নিয়ে অফিসে আসবেন। আসে ওনারা আমরা আপনার ফোন দেব, ওনারা ওনার সামনে ওনারা মেনে নেব না নালে তোমার আমরা সামনে আমরা যা করার করব। ওই সমস্ত ব্যবসায়ী তো সমাজের জন্য বোঝা দরকার নেই, তো অবশ্যই আসবে, কালকে আসবে। উনি যে ব্যাপারী উনি ফোনে ফোনে রাজশাহী, মুন্সিগঞ্জ, জয়পুরহাট সব জায়গা নিয়ন্ত্রণ করতেছে। এই জামাল ব্যাপারী আর কোরবান ব্যাপারী কালকে আসবে, কালকে আসলে আমি আপনার অফিসে নিয়ে আসবেন, কালকে কারণ বাজার অফিসে নিয়ে আসবেন, ফোনে ফোনে এই ব্যবসা করেন উনি। এবং ওনার সার্কেলে মোটামুটি 10 জন ব্যবসা আছে, 10 জন গোপনে বৈঠক করে মূল্য নির্ধারণ করে ফেলতেছেন, আজকে বাজারে এত টাকা করে দিতে হবে, এবং ওইটা এস্টাবলিশ করে ফেলতেছেন।